আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। ইতালিতে বেড়ে ওঠা এই প্রজন্মের শিশু কিশোরদের নিয়ে একুশের মাসে শুরু হয়েছে স্বপ্নকুড়ি প্রতিযোগিতা। বাংলা ভাষাকে আরও জানার জন্য প্রবাসের শিশু কিশোরদের অংশগ্রহণে ত্রেভিজো বাংলা স্কুলে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও সুন্দর বাংলা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রবাসী ছেলেমেয়েরা চমৎকারভাবে আমাদের শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার ও বাংলাদেশের জাতীয় পতাকা অঙ্কন করে। শুদ্ধ বাংলা ভাষায় কবিতা আবৃত্তি এবং বাংলা লিখন ছিল অসাধারণ। প্রবাসের শিশু কিশোররা এত ভালো করে উপস্থাপন করেছে আমাদের একুশের তাৎপর্য, যা উপস্থিত অভিভাবকদের মোহিত করেছে। বাংলা স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু কিশোরদের মাঝে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সমিতি ভেনিসের প্রতিষ্ঠাতা সভাপতি মুজিবুর রহমান সরকার। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বপ্নকুড়ি অনুষ্ঠানের সভাপতি ও বাংলা প্রেস ক্লাব মিলানের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, দৈনিক কালের কণ্ঠের ইতালি প্রতিনিধি ও এমকে টেলিভিশনের ইউরোপ ব্যুরো প্রধান জাকির হোসেন সুমন, সাংবাদিক আসলামুজ্জামান, ত্রেভিজো বাংলা স্কুলের সিনিয়র সহসভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক তৈয়ব আলী, উপদেষ্টা ওমর ফারুক, দীন ইসলাম হীরা, কোষাধ্যক্ষ জসিম ব্যাপারী, স্কুলের শিক্ষিকা জাহিদা পারভিন, কামরুন নাহার তুলি, সাথী আক্তার ও মুকুল আক্তার সহ আরও অনেকে। আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগিতার মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। স্কুলের অভিভাবকরা এমন আয়োজনে প্রশংসা করেন এবং ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছে এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।